ইন্ডাস্ট্রি ওয়ারি কোর্স করার উদ্দেশ্য হলো বাইরে যাব, বাইরে যাব, গাছে বাইরে যাব। তো এই কোর্সে কি কি শিখছেন? এই কোর্সে অনেক কিছু শিখলাম, যেমন স্টেডিয়াল টেস্টেটার, মোটর রিভার্স ফরওয়ার্ড, এরপর হচ্ছে ডল স্টেটার, ফায়ার অ্যালার্ম সিস্টেম। ফায়ার অ্যালার্ম সিস্টেম কী কী শিখছেন? ফায়ার অ্যালার্ম সিস্টেমে হলো, ফায়ার অ্যালার্ম সিস্টেম হলো সংকেত দেওয়া, বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটলে তখন ফায়ার অ্যালার্ম সংকেত দেয়। আর কি এরপরে সংকেত দেয় যে আবার এগুলোর মধ্যে থ্রি ফেজ কারেন্ট, আই কারেন্ট আই সমান পি বাই ভোল্টেজ পূরণ রুট থ্রি ভোল্টেজ পূরণ পারফেক্ট। আইসোলেশন বলতে কি বোঝায়? আইসোলেশন ফিডার বলতে কি বোঝায়? ফিডার পারফেক্ট বলতে কি বোঝায়? পারফেক্ট হলো কারেন্ট এবং ভোল্টেজ মধ্যবর্তী কোণকে পারফেক্ট বলে। বাজবাদ থাকে, এরপর ম্যাগনেটিক কন্ডাক্ট থাকে, MCCB থাকে, KBA ক্যাপাসিটর থাকে, সিটি হলো কারেন্ট ট্রান্সফরমার, এটা আমাদেরকে কত মান নিয়ে এটা দেখাবে আর কি, হাইকে লোকে হাই দেখাবে, মানে 100 অ্যাম্পিয়ার কারেন্ট এটাকে হাইকে লো দেখাবে, হাইকে লো দেখাবে। আচ্ছা ট্রান্সফরমার কাজ কি? ট্রান্সফরমার কাজ, ট্রান্সফরমার হলো একটি স্থির ডিভাইস, এটি আচ্ছা ট্রান্সফরমার কীভাবে সিলেকশন করবে? রেটিং বা রেজিস্টার রেটিং আমরা যখন সাপ্লাই লাইন ধরে কারেন্টের সাথে মোটরের সাথে একসাথে থাকে তখন মোটরটা পুড়ে যেতে পারে, তাই আমরা ওভারলোড করলে স্টেলটা পুড়ে। MCCB হচ্ছে মিনিসে সার্কিট ব্রেকার কাজ, ওভারলোড হবে শর্ট সার্কিট মোটর করলে। MCCB একটি উপকেন্দ্র বা সাব স্টেশন, একটি ফায়ার সিস্টেমের একটি উপকেন্দ্র সাব স্টেশনের বাংলার সাব স্টেশনের হলো একটি উপকেন্দ্র, সাব স্টেশনকে পাওয়ার সিস্টেম একটি গুরুত্বপূর্ণ অংশ বলা হয়। এটি হাই ভোল্টেজকে লো করতে, লো ভোল্টেজ করতে পারে এবং লোকে হাই ভোল্টেজ করতে পারে।